Hey guys, welcome back to my channel. আমি তাসমন দিন শুরু করছি আমার আজকের লেসন দিয়ে। আমি রিয়্যাক্ট করব সিলিটি খাবার এই ব্র্যান্ডের উপর এবং এটি হচ্ছে সিএলইটি এই ব্র্যান্ডের একটি গান এবং এটি হচ্ছে সেপ্টেম্বর 4 তারিখ 2019 সালে এটি রিলিজ হয়েছিল অ্যাসার 101 অফিসিয়ালি ইউটিউব চ্যানেলে এবং এই গানটি লিখেছেন কে এখানে তেমন ইনফরমেশন নেই বাট আমি ধরে নিচ্ছি যে সিএলইটি বুকের উপরে রাখে কি বলে একটা হুক দিয়ে গিয়েছে মানে একদম থামেনি কিন্তু একেবারে একদম অনেক থাকে না অনেক গান একটা একটা প্যারা ভিত্তিক থাকে এক একটা চার পাঁচ লাইন নিয়ে একটা প্যারা ভিত্তিক থাকে বাট এই গানটা কিন্তু একদমই এরকম ছিল না মাঝখানে তেমন স্টপ নেই একটা ধারে মানে একাধারে 3 মিনিট 22 সেকেন্ড গানটা গিয়েছে খুব সুন্দর আর ফার্স্টে স্টার্টিংটা খুব সুন্দর ছিল এবং ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক ছিল একটা ফিমেল একটা বয়স একটা ছিল খুব সুন্দর এই জিনিসটাই আমার খুব ভালো লেগেছে যে র‍্যাপ সং এর মধ্যে এ ধরনের তেমন একটা দেখা যায় না কিন্তু আর ফিমেল ভয়েসটা এত ইমোশন অ্যান্ড খুব স্লো টাইপের একটা ভয়েস ছিল দেন ইমোশন মানে খুব সুন্দর ইমোশনাল একটা মিউজিক টাইপ ছিল অ্যান্ড দেন ভয়েসটা ওরকমই ছিল আর এই গানটা কি বলে গানের নাম তো বলে দিলাম সিলিটি থাবা গানের মানে গানের নাম সিলিটি থাবা কিন্তু গানের মানে গানের লিরিক্স এর মধ্যে কিন্তু সিলিটি থাবা কখনোই কোনো লাইন ছিল না বাট আমার মনে হয় যে এই গানটা বেসিক্যালি মানে বোঝাচ্ছে সিলিটিদের পাওয়ার কিরকম সিলিটিরা কতটা স্ট্রং সিলিটিরা কত কতটা স্ট্রাগল করে সিলিটিরা কত কি বলে খুব ক্রিয়েটিভিটি হয় তাদের মধ্যে ক্রিয়েটিভিটিনেসটা কিরকম আছে এই ধরনের এবং সিলিটি থাবা বলতে গিয়ে আসলে খাবার বলতে বুঝায় যে কতটা ভয়ঙ্কর এরকম হয়তো বুঝায় আর ভয়ঙ্কর বলতে এখানে বুঝাচ্ছে যে সিলেটেদের তাদের ভয়েস কেমনটা ভয়ঙ্কর হয় এবং তাদের লিখনই মানে হচ্ছে তাদের লিরিক্স এবং তাদের পাওয়ার কতটা হয় এবং পাওয়ার বলতে তার গানের পাওয়ার কতটা
ধারণ করে সেটা আসলে বুঝাতে চাইছেন খুব ভালো। এবং এই গানটা বেসিক্যালি করেছেন বাংলা র্যাপের বিভিন্ন প্রবলেম ওইগুলো আলোচনা করেছেন, মানে এই গানের কথা এইগুলোই ছিল। এবং সাথে গ্লোবাল কিছু বিষয় নিয়ে কথা বলেছে, অ্যাজ লাইক চায়নাদের চীনদের মুসলিমদের উপর কিছু এই ধরনের একটা কথা ছিল, দেন রোহিঙ্গাদের কিছু কথা বলেছে, দেন আরো অনেক দেশকে নিয়ে কথা বলেছে, দেন সে মানে হচ্ছে কি এস এলিটি, সো উনি এই ব্যাপার উনি তার বাংলাদেশের জাতিকে নিয়ে কথা বলেছেন এবং সিলেটের